প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাস্টার শেষ পর্বের রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন। এজন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে। আমি গুগল ক্রোম দিয়ে কাজটা করব, গুগল ক্রোমে একটি প্রেস করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে। এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন। তো আপনারা লিখবেন NU, এই যে দেখুন NUAC.BD.Result, এটা লিখতে পারেন, অথবা আপনারা লিখতে পারেন নিচে লক্ষ্য করুন NU Result BD, NU মাস্টার্স রেজাল্ট, যাই লিখুন না কেন, লেখার পর সার্চ করে দেবেন। সার্চ বারে প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন নিচে দ্বিতীয় যে নাম্বার অপশনটি, ন্যাশনাল ইউনিভার্সিটি লেটেস্ট রেজাল্ট, এই অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর সার্চ বার লোডিং হতে একটু সময় নিতে পারে, আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, লক্ষ্য করুন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি একটু বড় করে দেখাচ্ছি, ন্যাশনাল ইউনিভার্সিটি লেটেস্ট পাবলিশড রেজাল্ট। তো এখান থেকে আপনারা প্রথমে যে কাজটা করবেন, এক্সামিনেশন নেম, এই যে নাম চলে এসেছে, আপনারা ড্রপ ডাউন বার এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে দেখুন চলে এসেছে মাস্টার্স ফাইনাল, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, আপনারা এটাই রাখবেন। এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাও, আপনার মাস্টার্সের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর আছে এক্সাম ইয়ার, এখানে এক্সাম ইয়ার লিখতে হবে, যেহেতু 2020 সালের রেজাল্ট দিয়েছে, আপনারা লিখবেন 2020, এই যে লিখে দিলেন। লিখে দেওয়ার পর এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে সার্চ রেজাল্ট নামের একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে আপনাকে প্রেস করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে মাস্টার্সের কোনো রুল নাই, রেজিস্ট্রেশন নাই, এজন্য আমি দেখিয়ে দিতে পারলাম না। আপনারা জাস্ট রেজিস্ট্রেশন এবং এক্সাম ইয়ার দেওয়ার পর সার্চ রেজাল্ট অপশনটি এখানে একটি প্রেস করে দিলে সাথে সাথে আপনার রেজাল্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এভাবে কাজটি করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।